দুই নায়িকার মারামারির কথা বলা হয়েছিল, উঠতি দুই নায়িকার। সেই দুই নায়িকা কে জানেন? সাকিব খানের বাসায় তার এখন স্ত্রী দাবিদার পূজা চেরি এবং বুবলির মধ্যে একরকম মারামারির মতো ঘটনা ঘটেছিল। সাকিবের বাসায় বসে এক প্রকার চুল ছেঁড়াছেঁড়ি করেছেন পূজা চেরি ও বুবলি। ভিউয়ার্স, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। সাকিব ও পূজা চেরির প্রেমের সম্পর্ক এতটাই গভীর হয়েছে, সাকিবের বাসাতেই থাকছেন পূজা চেরি। বাজারের গুজব আর কি, দুইটা নায়িকা মারামারি করছে। কোন দুইটা নায়িকা মারামারি করছে জানি না, বলতে পারবো না। এই ঘটনার সাথে জড়িত গোলই সিনেমার পর থেকেই সাকিবের পরিবর্তন লক্ষ্য করছেন বুবলি। বুবলির সাথে ঠিকভাবে যোগাযোগ করেননি সাকিব খান। শোনা যায় যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় সাকিব খান তার পুরোটা সময় পূজা চেরিকে দিয়েছেন। ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গিয়েছে দিনের মধ্যে 40 থেকে 50 বার পূজা চেরিকে ফোন দিতেন সাকিব। তবে যুক্তরাষ্ট্র থেকে সাকিব খান আসার পর সাকিব খানের বাসাতেই থাকছেন পূজা চেরি। ঘটনাটি জানার পর সাকিবের বাসায় যায় বুবলি। সেখানে গিয়ে পূজাকে সাকিবের বাসাতেই হাতে নাতে ধরেছে বুবলি। পূজাকে দেখে এক প্রকার চিৎকার করে ওঠেন এই অভিনেত্রী। এরপর পূজা ও বুবলির মধ্যে কথা কাটাকাটি হয়। শোনা যায় এক প্রকার কথা কাটাকাটি থেকে সাকিবের সামনে মারামারি করেছে বুবলি ও পূজা চেরি, এমনটারই আভাস দিয়েছিলেন মালিক আফসারি। তিনি বলেছিলেন বাজারে দুটি নায়িকা মারামারি করেছেন, তবে স্পষ্টভাবে তিনি কিছু বুঝাননি। সাকিবের গুলশানের বাসাতেই ঘটনাটি ঘটেছিল। নতুন প্রেমে পড়ে বুবলি ও তার সন্তানের খোঁজ নেন না সাকিব খান। তারই মধ্যে পূজার সাথে সাকিব খানের সম্পর্কের কথা শুনে আর ধৈর্য ধরে থাকতে পারেননি বুবলি, তাই মিডিয়ার সামনে মুখ খুলেছেন শবনম বুবলি। তো ভিউয়ার্স, এই দুই নায়িকার সংঘর্ষ নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।